থেকে পলাতো, আবার আমাদের খাদেম জ্বলিয়ে সেই জায়গায় সেই মানুষকে চিকিৎসার জন্য আন্দোলন করে আমাদেরকে আমাদের এই ছেলেটাকে বাঁচাতে হচ্ছে। জানি না আমার ছেলেটা বাঁচবে কিনা, আমার মেহামানটা বাঁচবে কিনা, কিন্তু আমার সন্তান যদি মরে যায় এর জন্য আমার পুলিশ প্রশাসন ভাই যেখানে দায়িত্ব ছিল হাসপাতাল কর্তৃপক্ষ তা দায়ী হবে, এটাই আমি মনে করি। ইতিপূর্বে আমাদের ইসালে সবের এক মেহমান এখানে কোন এক দুর্ঘটনা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, তার সঙ্গে যে পরিবেক্ষিতে যে ব্যবহারটা করা হয়েছে ওখানকার কর্তৃপক্ষ তাকে ট্রান্সফার রেফারেন্স করার ব্যাপার ছিল, কোনোভাবেই টিরজাদা ভাই সাহেবরা থাকা সত্ত্বেও বলার সত্ত্বেও পুলিশ থেকে শুরু করে ডাক্তার কর্তৃপক্ষ কোনোভাবে তাদের কথার গুরুক্ষেপ দেয়নি। দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি, বিশে ফাল্গুন থেকে নিয়ে আজ পর্যন্ত আন্দোলন করে আসছি। হসপিটাল আজকে তাহাবিলের ইসালে সব আজকে শেষ দিন, আজকে নানা করে 45 থেকে 50 লক্ষ মানুষ কর্পোরেটর হসপিটালে জমা হয়েছে। আজকে তাদের সুবিধার জন্য সেবার জন্য আজকে রাজ্য সরকার 76 কোটি টাকা অনুদান দিয়েছে। আজকে সেই 76 কোটি টাকা গেল কোথায়? গঙ্গাসাগর মেলাতে, গঙ্গাসাগর মেলাতে, সেখানে রাজ্য সরকার বিভিন্ন রকম ভাবে চিকিৎসার ব্যবস্থা নিয়েছে এবং সেখানে হেলিকপ্টার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে। আজকে আপনারা দেখুন, আজকে এখানে 1 লক্ষ নয়, 10 লক্ষ, 20 লক্ষ নয়, এখানে 1 কোটির ঊর্ধ্বে মানুষ জমা হচ্ছে আজকে। তাহলে এখানে সেই মানুষদের সুবিধার জন্য সরকার কি ব্যবস্থা নিয়েছে? আজকে বিশেষ করে সরকার যে অনুদানগুলো টাকাগুলো দিচ্ছে, আজকে সেই টাকা দিয়ে জনগণের সেবার জন্য কি ব্যবস্থা নিয়েছে? আজকে গত রাতে যখন 4:30 সময় একজন ভিখারির শরীরে অসুস্থ হয়ে যায়, সেখানে আমার লোক খাদেম দিয়ে আমি সেখানে হাসপাতালে পাঠালাম, তালা মারা যদি বা ডাক্তারের ডেকে ডেকে তালা খোলানো করবে, কিন্তু খোলার পরে সেখানে তাকে নেবুলাইজার দেওয়া হবে, লিকুইড ওষুধ নেয়, অক্সিজেন দেওয়া হবে, অক্সিজেন মেশিন খারাপ, লেটিয়ে লেটিয়ে ঘামেরে ঘামের অক্সিজেন দিয়ে চালু করতে হবে। আজকে আপনি আমাদের ক্যাম্পে দেখুন, আমাদের ক্যাম্পে অক্সিজেন আছে, আমাদের ক্যাম্পে নেবুলাইজার আছে, বিভিন্ন ক্যাম্পে 5টা 7টা করে 10টা করে অক্সিজেন রয়েছে, সিলিন্ডার রয়েছে। আজকে এত বড় একটা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, আজকে সেখানে মানুষ শিক্ষার জন্য আপনার চিকিৎসার জন্য ছুটে যাবে, আজকে সেখানে কোনো অক্সিজেন নাই, সেখানে কোনো ট্রিটমেন্ট নাই। একটা ভাইয়ে আমার শিরা কেটে গেছে, শিরা কেটে গেছে, তাকে ট্রিটমেন্টের জন্য সেখানে ব্যবস্থা নেই, এখান থেকে কলকাতা ট্রান্সফার করতে হচ্ছে, কলকাতা এখান থেকে জিতিয়েছে, আমার এই ভাইয়ের শরীরে ব্লাড থাকবে, রাস্তাতে ভাই আমার মারা পড়ে যাবে। আজকে সরকার কি ব্যবস্থাটা নিয়েছে? আজকে অনেক দালাল, সরকারের অনেক দালাল, তারা বলে বেড়াচ্ছে সরকার এই করেছে, ওই করেছে, হ্যান করেছে, কান করেছে, সরকার বহুত কিছু করেছে, কিন্তু কি অনুদানটা আছে আপনারা দেখেন? সরকারের টাকা খেয়ে দালালি আপনার অনুদানের টাকা গুলো লয়ছাই করে আর সে দালাল গুলো গেল কোথায়? তাদেরকে আসতে পারেন ফিল্ডে, আমরা ছোটাছুটি করছি, তারা পেলে ভক্তমন্দির সেবা দিবার জন্য আমরা ছোটাছুটি করছি, হসপিটালে ছুটছি, ওই তাও তো একবার এসে দেখেনি। আজকে প্রধানটা গেল কোথায়? যে প্রধান সারা পুরপুরা শরীফে তার নাম হাইলাইট করার জন্য আজকে নাম লিখে বেরিয়েছে, আজকে আপনার ব্যবস্থা গুনাই পঞ্চায়েত প্রধান হাইলাইট করছে, আজকে সে প্রধান গেল কোথায়? আজকে বিডিও গেল কোথায়? যে বিডিও সবসময় থাকার কথা বলবো দাবার শরীফ, এতে সে গেল কোথায়? আগে সরকারি আধিকারিকরা গেল কোথায়? গঙ্গাসাগরে মেলা হচ্ছে পুরো নামান্য সেখানে উঠে গেছে, আজকে পুরপুরা শরীফে কোটি কোটি মানুষ আজকে আজকে হাজির হয়েছে, আজকে সেখানে নামান্য আজকে এখানে আসলে আসে না এখানে। আমি সরকারের কাছে অনুরোধ করছি, অরাজকতা বন্ধ করুন, আর না হলে হসপিটাল বন্ধ করে দেন, ফুলপুরা দরবস্থানি অনুদান দিয়ে বন্ধ করে দেন, এই 2-5 জনের পেট পুঁজি করার জন্য অনুদান দেবেন না আপনারা। এই অনুদান আপনার নিজের ঘরের টাকা নয়, রাজ্য সরকারের ঘরের টাকা নয়, এই অনুদান আম পাবলিকের টাকা, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান শিখ পারসি পাদরি পাঞ্জাবি প্রত্যেকটা ধর্মের ভাইদের টাকা আমাদের সরকারের রাজ্য আপনার রাজ্য
কোষাগার জমা হচ্ছে, সেখান থেকে আপনি প্রত্যেকটা ধর্মীয় অনুষ্ঠান মানুষকে দান করছেন। আজকে গঙ্গা সাগরে আপনি কোটি কোটি টাকা বরাদ্দ করলেন, সেখানে আপনি তাদের সুবিধার জন্য আপনার অ্যাম্বুলেন্স হেলিকপ্টারের ব্যবস্থা করলেন। আজকে পুরোপুরি অ্যাম্বুলেন্স হেলিকপ্টারে গেল ভুটান, আজকে অ্যাম্বুলেন্স হেলিকপ্টারে গেল ভুটান। তারকেশ্বরে যখন ওখানে পুজো হয় সেখানে কোটি কোটি টাকার আপনারা ব্যবস্থা করেন। রাস্তা ধারে 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 20-30 কিলোমিটার আপনারা লাইন ধরে আপনারা মেডিকেল ক্যাম্প করেন। আজকে পুরোপুরি শরীফে আপনারা কটা ক্যাম্প করেছেন, কটা ক্যাম্প হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে? আজকে বিভিন্ন সংগঠন থেকে ক্যাম্প করেছে, আজকে কটা ক্যাম্পে সরকারি ডাক্তার আছে আপনারা? কোনো ক্যাম্পে সরকারি ডাক্তার নাই, হসপিটালে দু তিনটা সরকারি ডাক্তার বসে আছে, ঠিক মতো পরিষেবা নাই, ঠিক মতো সরঞ্জাম নাই, যে মানুষকে শিক্ষা আপনার সেবা দেওয়া। আজকে আমাদের দেশে নেতা প্রধানমন্ত্রী ভিআইপি ক্যাটাগরি বডিগার্ড বা অন্যান্য গাড়ি নিয়ে ঘুরছে, একটা রুগী নিয়ে যাওয়ার জন্য না আছে অ্যাম্বুলেন্স বা না আছে অ্যাম্বুলেন্সের সিগনাল, আমাদেরকে পাস করিয়ে করিয়ে নিয়ে যেতে হচ্ছে, এই বিষয়টা আপনার কতটা গুরুত্ব দিয়েছে? দেখেন এখানে হচ্ছে দালাল, এখানে মানি যেখানে আছে সব সেখানে আছে, এখানে তো মানি তো সব পেটে চলে যাচ্ছে, এখানে কাজটা হবে কিভাবে? সেখানে মানিকে পেটে চলে যাচ্ছে, এখানে কাজ হবে কিভাবে? অ্যাম্বুলেন্স পরিষেবা যদি পাবে কিভাবে? অ্যাম্বুলেন্সের বুড়ুলাই থাকবে কিভাবে? আপনারা তো এখান থেকে পাস করেন, আপনার দেখেছে কিভাবে অ্যাম্বুলেন্স থেকে খাদেম না পাস করেন? সরকারি কোনো রকমের হেল্প করে এখানে নাই, আম পাবলিক অ্যাম্বুলেন্স থেকে পার করছে। তো আপনার হসপিটালের কর্তৃপক্ষ তারা কেউ যেতে চাইছে না, তারা ঠিক মতো অবহেলা করতে কেন? ভারতবর্ষের দ্বিতীয় তীর্থভূমি গুপ্তাধরবাসী, এখানে কোন পরিষেবা ঠিক মতো নাই, কোন ঠিক মতো পরিষেবা নাই। ওই লাইট দিলো, ইটা দিলো, ওটা দিলো, বিরাট পরিষেবা হয়ে গেল না? না লাইট দিলে আমাদের পেটের খিদা মরবে না, কল দিলে আমাদের পেটের খিদা মরবে না। আজকে একটা মানুষ অসুস্থ হয়ে পড়ছে, ওদের চিকিৎসার জন্য ঠিক মতো ট্যাবলেট নাই, চিকিৎসার জন্য সরঞ্জাম নাই, কেন? আমি ওই সময় দালালকে দিতে বলতে চাইছি, দালালি করা বন্ধ করুন, প্রয়োজন হয় ধানটা হাতে নিয়ে ইন্টিরাপ জিন্দাবাদ করুন, রাস্তায় নেমে করুন, দেখা যাক কত ধানে কত চাপ।